আমার আমার মুক্তি মুক্তি ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি বটে হাজার হোক মেজাজটাই তো আসল রাজা আর ইনি রয়েছেন উডবান ওয়ার্ডে ছাড়া পেয়ে যাবেন একদিকে জামিনে মুক্তি অন্যদিকে আবার হাসপাতাল থেকে মুক্তি মুক্তির উল্লাস আজ একেবারে কণ্ঠে ধরা পড়ল তার নাম মদন মিত্র খোস মেজাজে থাকেন একেবারে নিজের মতো কারাবাস হয়েছিল কিন্তু কারাবাসে বাস হয়েছিল কি মানে যেদিনই তার হলো কারাবাস সেদিন থেকেই তিনি অসুস্থ হাসপাতালে আসতে বাধ্য হলেন তারপর থেকে যতদিন জামিন নিয়ে পড়তে পড়তে নাটক হয়েছে মদন মিত্র এই হাসপাতালেই ছিলেন এবার হাসপাতাল থেকে বাড়ি যাবেন তিনি খুশির মেজাজে গলা ছেড়ে গান করলেন উডবন ওয়ার্ডে দাঁড়িয়ে বারান্দা থেকে তার পুজো করা ছবি ভাইরাল হয়েছিল এবার গায়ক মদন মিত্র গান করলেন রবীন্দ্রসঙ্গীত আর বললেন তিনি জানেন আইন ব্যবস্থার ওপর ভরসা আছে তিনি জানেন সত্যের জয় হবেই তাই এবার ছাড়া পাওয়া মুক্তির আনন্দে গুনগুন করে গেয়ে উঠলেন তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই দেখা যাক এবার মুক্তি পেয়ে আর কোন চাওয়ার মধ্যে নিজেকে আটকে বা নিজেকে ছেড়ে দেন মদন মিত্র আমি মুক্ত ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষের মতো আমিও ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক আমার মনে হচ্ছে একটাই লাইন ঘুরে ঘুরে আসছে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সে যে চমকে বেড়ায় দীপ্তি হারায় যায় না তারে বাধা সে যে নাগাল ফেলে পালায় ছুটে লাগায় চোখে ধাঁধা আমি ছুটব পিছে মিছে মিছে পাই বা নাহি পাই অনেক দিন ছিলেম প্রতিবেশী দিয়েছি যত নিয়েছি তার বেশি প্রভাত হয়ে উঠিল রাতি নিভিয়া গেল কনের বাতি সব যারা এখানে আছেন প্রত্যেকে আমায় বলেছেন গান শোনাতে আমার যারা সহ যে ভালো লাগে তাদের জন্যে